অবরোধ করছেন। এখানে ভগতী নগর এই মৌজার উপরে একটা জল নিকাশি তৈরি হচ্ছে, এই জল নিকাশি যেটা হয়েছে আপনারা ফটোগ্রাফি করলে বুঝতে পারবেন, খুব বড় এলাকার যেখানে থানা ভগতীনগর হসপিটাল রয়েছে, ব্লক হসপিটাল রয়েছে, সেই এত বড় একটা মৌজার জল নিকাশি এখানে একটা বোল বসিয়ে কোন রকম করে মাটি চাপানো হয়ে যাচ্ছে। সামনেই গেলেঘাই নদী, গত বছর আমাদের বন্যা হয়েছিল, গত বছর একটা ক্যালভার্ট তৈরি হয়েছিল 9 লক্ষ টাকার একটা স্কিমে, ক্যালভার্টটা এখনো কাজ করেনি, টোটালি পড়ে আছে, তারপরে আবার ক্যালভার্টটাকে ছেড়ে অন্য একটা রুট দিয়ে সেই জল নিকাশি তৈরি হচ্ছে, এবং জল নিকাশিটা আপনারা ফটোগ্রাফি করে দেখতে পাবেন। বিনা শিডিউলে আমরা কন্ট্রাক্টরকে জিজ্ঞেস করলাম, কোনো শিডিউল নেই, তাই আমরা ভিডিও লোকের হস্তক্ষেপ চাইছি, ভিডিও এখানে আসুক, আমি নিজে পর্যবেক্ষণ করুন যে এটা দুর্নীতি হচ্ছে না কি হচ্ছে, আপনি দেখুন আমাকে। আজকের অবরোধ বলতে এটা আমাদের ভগবানপুর টু ব্লকের অন্তর্গত, এই বিশেষ করে এই জোনটা যেটা হচ্ছে আমাদের এই ব্লকের সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা, এখানে সমস্ত অফিস হসপিটাল থানা এখানে ম্যাক্সিমামটা গুরুত্বপূর্ণ জায়গা, সেই জায়গার জল যাওয়া আসার জন্য ড্রেনেজের জন্য যে সিস্টেমটা করা হয়েছে, সেই ড্রেনটা ছিল, সেই ড্রেনটাকে ওরা পাট পাট করে দুর্নীতির জন্য মানে দুর্নীতি করার লক্ষ্যে ওরা বারবার দুবার তিনবার পাটে পাটে করে কাজ করিয়েছে, এবং কোনো শিডিউল বিনা শিডিউল সরকারি কাজ করছে, বিনা শিডিউলে কোনো ওয়ার্ক অর্ডার নেই, আজকের সেইটা সেই রকম একটা আবার একটা পাটে কাজ করাতে গিয়ে অবৈধভাবে মানুষ সেটার পছন্দ যখন চালিয়ে যাচ্ছে এই কাজে ওয়ার্ক অর্ডার থাকা, তাতে কন্ট্রাক্টর বাবু দিন আগে দেওয়া উনি বললেন এই কাজের কোনো ওয়ার্ক অর্ডার নেই, কোনো শিডিউল নেই, মানে এরা চাইছে এইটাকে একটা কোনো ওয়ার্ক অর্ডার শিডিউল না দিয়ে আগামী দিনে এইটার একটা নতুন বড় একটা অ্যামাউন্ট দেখিয়ে সেটাকে সেই টাকাটা পুরো ভিডিও পার্সেন্টেজ খাবে আমাদের নেতৃত্ব, এখানে ভিডিও সম্পূর্ণ এই দুর্নীতির মূলে ভিডিও, আর আজকে আমাদের এই পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ এবং পূর্ত কর্মাধ্যক্ষ দুজনেই একেবারে দুজনে ইন্ধনে দুজনে যুক্ত, এবং এখানকার বাজার কমিটি যিনি আছেন, আজকে সমস্ত এই যে বাড়িগুলো হচ্ছে রাস্তার গায়ে গায়ে অবৈধভাবে ইরিগেশন জায়গার উপরে অবৈধভাবে করছে এই বাজার কমিটির ইন্ধনে, সেখানে লাখ লাখ টাকার কারবার হচ্ছে, ওদের লাখ লাখ টাকা কারবারই কাটছে প্রত্যেকটা দোকানদারের কাছ থেকে, দোকানদারের কাছ থেকে টাকা খেয়ে আজকের এইসব রাস্তার ধারে ধারে ঘর করতেছে দিয়ে ওদেরকে ভাড়ায় দিচ্ছে, এইভাবে প্রত্যেকটা অপরাধ প্রত্যেকটা এখানে আজকের কারণে আজকে অবরোধ করছে, আজকের আমার নাম বলুন, এবং বিগত দিনে যে বন্যার সময় আমাদের এই এই অঞ্চলের নাম বলুন, আমার নাম উত্তম কুমার মাল, আমি এই অঞ্চলের একজন সাধারণ বাসিন্দা, এবং বছর দুই তিনেক আগে এই ক্যালভার্টটা তৈরি হয়েছিল 9 লাখ টাকার স্কিমে,
কিন্তু কোনো পরিকল্পনা না করে এই কালভার্টটা তৈরি হওয়ার কারণে এখানে জল নিকাশি জল বের হয়নি। তাই এবছর আবার একটা বিনা শিডিউলে এই কাজটা তৈরি করা হচ্ছে। বর্তমানে একটা জল নিকাশি এখান থেকে দুধ দিয়ে অন্য লোকের জায়গার উপর দিয়ে জল নিকাশি তৈরি হচ্ছে এবং এখানে যে বোলগুলো দেওয়া হচ্ছে একটা খুব বড় মৌজার খুব বড় এলাকার যেখানে থানা রয়েছে, ভূপতিনগর হসপিটাল ব্লক হসপিটাল রয়েছে, খুব বড় মৌজার এলাকার জল এখানে বেরোবে। এখন এখানে এই যে বোলগুলো কোনো সেটিং নেই, কিছু নেই, কোনো রকম করে বোলগুলো বসিয়ে দিয়ে মাটি ঢাকা দিয়ে দেওয়া হচ্ছে। তার প্রতিবাদে আমরা আজকে সোচ্চার হয়েছি, বিডিওকে এখানে আমরা আসার জন্য অনুরোধ করব, উনি এসে দেখুন যে উন্নয়নটা কি করে হচ্ছে না হচ্ছে, যে কারণে আমরা পদ অবরোধ করেছি। আপনার নাম? আমার নাম আমি শোভন কুমার মেইকা। আমার কাছে কি হবে তাহলে তাহলে সব উঠিয়ে দিয়ে আসে তাহলে ব্লকে যাও তোমার ব্লকে প্রতিবাদ করে যাও।